এম কাদেরই থাকছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আর রওশনের সাথ হচ্ছেন বিরোধী দলের নেতা এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা এছাড়া রংপুর তিন আসনের উপনির্বাচনে সাদ এরশাদ অংশগ্রহণ করবেন কিনা সেটি দলের চেয়ারম্যান এবং মহাসচিব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি সকালে বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে মশিউর রহমান রাঙা কথা বলেন গতরাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান রাঙা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এবং আলাদ হুসাইন মোহাম্মদের এরশাদের নির্দেশিত যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার অনুপস্থিতিতে জি এম কাদের সাহেব দলের দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান হিসেবে এবং বেগম রশন এরশাদ যিনি আমাদের মাননীয় চেয়ারম্যানের পত্নী তিনি সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন রংপুরের নির্বাচন নিয়ে কথা এসছে তো সেটি দুই পক্ষেই কালকে বলে দিয়েছে যে আমাদের যদি সাতকে করা হয় এখানে প্রস্তাব রাখা হয়েছিল সাদের পক্ষে বিপক্ষে কথা হয়েছে পক্ষে কথা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে এটি মহাসচিব এবং চেয়ারম্যান মহোদয় তারা বসে যেহেতু তার উভয় রংপুরের মানুষ তারা রংপুরের বিষয়টা বিবেচনা করে তারা ওনারা সিদ্ধান্ত নেবেন আমি উভয় পক্ষে যারা তারা আমাদের দলেরই সংসদ সদস্য অথবা প্রেসিডিয়াম মেম্বার সবাইকে একটা কমিটি করে নিয়ে আমরা কালকে বসেছিলাম কোন একটি রেস্তারা এবং বসে আমরা আলোচনা করে আমাদের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলেছি এই মুহূর্তে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার মৌসুমি ইসলাম জাতীয় পার্টির আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে মৌসুমি ঐশী গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিতে রসনপন্থী এবং জিএমকান্তি পন্থীদের মধ্যে যে তিনটি বিষয় নিয়ে মূলত টানাপোড়েন চলছিল সেই তিনটি বিষয়ের মধ্যে দুইটি বিষয়ের কিন্তু সমাধান হয়েছে এবং সেই সমাধানের কথাই কিন্তু আজকে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মশির রহমান রাঙা জানিয়েছেন যে তিনটি বিষয় নিয়ে বিরোধ ছিল দলীয় প্রধান কে থাকছেন সংসদে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন এবং রংপুর তিন আসনের উপনী নির্বাচনে কে মনোনীত প্রার্থী হচ্ছেন এই তিনটি বিষয় নিয়েই কিন্তু গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিতে টানাপোড়েন চলছিল সেই দুটি বিষয়ের মধ্যে জিএম কাদেরই দলের চেয়ারম্যান থাকছেন বলে দুই পক্ষই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জানিয়েছে বলে মুশি রহমান রাঙা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং বিরোধী দলীয় নেতা হচ্ছেন বেগম রওশন এসাদ যিনি দলের সিনিয়র চেয়ারম্যান হিসেবে আছেন এই দুটি বিষয়ে কিন্তু দুই পক্ষই জিএম কাদের পক্ষ এবং রওশন পক্ষ দুই পক্ষই কিন্তু এই দুটি বিষয়ে তারা সমঝোতায় এসেছেন গতকালকে ঐশী জানেন যে গতকাল রাতে বাড়িধারায় তারা দুই পক্ষেরই পাঁচজন পাঁচজন দশজন মিলে এবং মশিউর রহমান রাঙার মধ্যস্থতায় একটি বৈঠক করেন বৈঠকে এই দুটি বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেন তবে রংপুর উপনির্বাচনে রংপুর তিন আসনের উপনির্বাচনে রওশনপন্থীরা চাচ্ছিলেন যে সাদ এরশাদ এরশাদ পুত্র সাদ এরশাদকে যেন মনোনীত করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও সমঝোতায় আসতে পারেনি সেই বিষয়টির কথা কিন্তু মশিউর রহমান রাঙা আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে তিনি দলের মহাসচিব এবং দলের যে চেয়ারম্যান জি এম কাদের দুইজন মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্তের কথা পরবর্তীতে জানানো হবে তিনি বলছিলেন যে তিনি রংপুরে যে স্থানীয় নেতৃবৃন্দ সাদ এরশাদের মনোনয়ন নিয়ে তারা তারা সাদ এরশাদের মনোনয়নের বিষয়ে তাদের আপত্তি রয়েছে সেই বিষয়টির সেই বিষয়টির বিষয়ে তিনি বলছিলেন যেহেতু তিনি রংপুর জেলার সভাপতি সেক্ষেত্রে তিনি স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে তারপর সাদ এরশাদকে রংপুর তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হবে কি না সেই বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তিনি এবং জিএম কাদের তো সব মিলিয়ে বলা চলে ওইসি গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিতে যে টানাপুরেন চলছিল সেটির তিনটি বিষয়ের মধ্যে কিন্তু দুইটি বিষয়ে দুই পক্ষই সমঝোতায় এসেছে এবং মশির রহমান রাঙা বলেছেন যে গত কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বা তিনি আসলে জনসমক্ষে বা মিডিয়ায় মিডিয়ার সামনে আসেননি সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন আসলে দুই পক্ষই তাকে যেহেতু মহাসচিব বলেছে দুই পক্ষই তিনি মহাসচিব ছিলেন এবং তিনি যেটি বলেছেন যে দুই পক্ষের সাথে তিনি আলোচনা করছিলেন ভিতরে ভিতরে আলোচনা করছিলেন সমঝোতে আসার চেষ্টা করছিলেন দলের মধ্যে যেন কোনো বড় ধরনের ভাঙন না ধরে সেজন্যই তিনি আসলে এতদিন জনসমক্ষে আসেননি বলে তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন সব মিলিয়ে বলা চলে জাতীয় পার্টির বনানি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ ঐশী জাতীয় পার্টির জাতীয় পার্টির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে বনানির জাতীয় পার্টির কার্যালয়ে ছিলেন রিপোর্টার মৌসুম ইসলাম